আর এখানে কিন্তু পুরো একদম বালির স্তর পড়ে যায়, মানে সে দীঘার যেরকম বিচটা আছে সেরকম লাগে। কিন্তু আজকে দেখছি যে এরকম স্তূপ স্তূপ করা আছে বালিগুলো, দেখতে সেরকম ভালো লাগছে না, বাট ঠিক আছে, এই জায়গাটা বেশ ভালোই লাগে। ছেলে বড় হয়ে গেছে, বুঝতে পারছি, ছেলে ছেলে বড় হয়ে গেছে। তোমার ছেলে তো বড় হয়ে গেছে। তো এই দেখো, ঈশিতার সাথে দেখা হয়ে গেছে, ও হ্যাপি হলি কমেন্টও করেছে। হ্যাঁ, এই নৌকাটাতে চেপে কিন্তু ভয়ও লাগছে যে আমি পড়ে না যাই, এত নড়ছে কি বলি। তবে কম জলে আছে তো পড়লে আর কি হবে, জামা প্যান্টটা ভিজবে আর আর কিছু হবে না। আর নাড়াচ্ছি আমি, এটা যেন সব থেকে বেশি ভালো লাগছে। ও হো হো, সেই মজা, সেই মজা। আর নৌকা থেকে নামতে গিয়ে এবার আমি পড়ে না যাই। ও না না, পড়িনি পড়িনি, বেঁচে আছি। চলো, আমি বেরিয়ে তো পড়লাম। আর হ্যাঁ, আজকে এখানে একটু ক্লিন করাতে হতো, কিন্তু আজকে একদম সময় পেলাম না, তো একদম চলো এখন একবার পুকুর পাড়ে যাচ্ছি, দেখি মাকে দেখতে পাই কিনা। মা কোথায় গেল বুঝতে পারছি না। দুপুরবেলা আমাকে বললো যে পুকুর পাড়ে গাছগুলোতে জল দিতে হবে, জল তো সব দেওয়াই হয়ে গেছে দেখছি। ও বাবা, কোথায় মা কে জানি, এখানে তো মা নেই। মাকে তো খুঁজতে এলাম কিন্তু মাকেই পাচ্ছি না। কিন্তু চলো, একটা ভালো জিনিস দেখতে পেয়ে গেছি, আর অনেকদিন ধরে তোমাদেরকেও দেখাবো বলে কিন্তু দেখানোই হচ্ছিলো না। দাঁড়াও দাঁড়াও, দেখাই। আর এই দেখো, এই হচ্ছে সেই জিনিস, আমাদের এই ছোট্ট ছোট্ট দুটো কাঁঠাল গাছে এখানে পাঁচটা কাঁঠাল হয়েছে একসাথে, তাও আবার একসাথে পাঁচটা কাঁঠাল হয়েছে। তবে হ্যাঁ, এখানে পাঁচটা কাঁঠাল রাখা যাবে না, কিন্তু এখান থেকে দুটো বা তিনটে ইঁচড় কেটে নিতে হবে। কিন্তু ইচ্ছা নেই আমাদের ইঁচড় কাটার, এবার দেখা যাক কী করা যায়। মায়ের সাথে সেটা কথা বলবো, অনেকদিন ধরেই বলবো বলবো করে আর হয়ে উঠছে না। আর এবছর কিন্তু এখনও ইঁচড় খাওয়া হয়নি। বড়ো গাছটাতে প্রচুর ইঁচড় হয়েছে, কিন্তু সেগুলো আর খাওয়াও হচ্ছে না, কিছুও না। আর তার সাথে সাথে এই গাছটাতেও তো ইঁচড় হয়েছে, মানে একসাথে পাঁচটা হয়েছে, এখান থেকে তো একটা বা দুটোকে কাটতেই হবে, নাহলে কাঁঠালগুলো বড়ো হবে না। তো এখান থেকেও কিছু একটা করতে হবে। তবে কিন্তু নিজেদের গাছের ফল হলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু প্রথম বছরের ফল নয়, এর আগেও কিন্তু দুবার ফল হয়েছে, শুধুমাত্র আগের বছরেই ফলটা হয়নি। আর এবছরে কিন্তু এত সুন্দর কাঁঠালগুলো হয়েছে, কাঁঠাল না, এখনও কাঁঠাল হতে বাকি আছে, এটা কিন্তু ইঁচড়, মানে কাঁচা সবজিও খাওয়া যাবে, আবার তারপরে ফলটা যখন পাকবে সেই সময়ও কিন্তু খাওয়া যাবে। কিন্তু এখন প্রচুর পরিমাণে মশা এখানে, বেশিক্ষণ থাকাই যাবে না। আর হ্যাঁ, এখানে কিন্তু আরও বেশ কিছু গাছ আছে যেগুলো তোমাদেরকে দেখানোই হয়নি। সেদিনকে অভিদের সাথে গেছিলাম, সেদিন বলতে বেশ কিছুদিন, প্রায় 15-20 দিন হয়ে গেল, অভিদের সাথে গেছিলাম, সবেদা গাছ আর পিয়ারা গাছ কিনে নিয়ে এসেছি, সেই একটা অনেক দূরে নার্সারিতে গেছিলাম। সেই সময় মনে হয় দেখানো হয়নি, দেখেছি কিনা তাও আমার মনে পড়ছে না। তো সেই সবেদা গাছ আর পেয়ারা গাছ কিন্তু এখনও বসানো হয়নি আমার। আর এই হচ্ছে সেই সবেদা গাছ, আর এই হচ্ছে লাল পেয়ারা গাছ। আর একটা পেয়ারা এনেছিলাম, সেটা বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো সবেদা গাছ আছে, এই দুটোকে খুব তাড়াতাড়ি বসাতে হবে। আর পেয়ারা গাছগুলোও কিন্তু খুব ভালো হয়েছে। আর এখানে দেখো টমেটো হচ্ছে, এগুলো কিন্তু লাগাইনি, এগুলো নিজে থেকেই হচ্ছে টমেটোগুলো। তবে পেয়ারা গাছ আর সবেদা গাছগুলো কিন্তু খুব সতেজ আছে। আর পুকুর বাড়ি তো অনেক গাছ আছে, কিন্তু সেই সব গাছগুলোর কিন্তু সেই রকমভাবে যত্ন নেওয়া হয় না, মানে যতটা ছাদের গাছগুলো আর ওই বাড়ির গাছগুলো যত্ন নেওয়া হয়, পুকুর পাড়ের গাছগুলো কিন্তু সেরকমভাবে যত্ন নেওয়া হয় না। কিন্তু তারপরেও এত যে ফুল ফোটে সেটাই মানে অবাক করা ব্যাপার। এই যে এখানে একটা কামিনী, এটা কামিনী নয়, এটা কুন্দ গাছ, এটা কুন্দ ফুলই মনে হয়, আমার ঠিক এক্সাক্ট নামটা মনে পড়ছে না, মা বলতে পারবে। এটা কুন্দ ফুলের গাছটা ভর্তি ভর্তি ফুল ফোটে, সারাদিন এত ফুল ফুটে থাকে যে কী বলি। আর তার সাথে সাথে কিন্তু এখন বেলি ফুলগুলোও আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, প্রচুর বেলি ফুল গাছ আছে, কিন্তু এই গাছগুলো যত্ন করা হয় না। মাও বলছিল অনেকদিন ধরে এগুলোর কিছু একটা ব্যবস্থা কর, তো খুব তাড়াতাড়ি এই বেলি ফুল গাছগুলোরও যত্ন করবো। কিন্তু চলো আগে মাকে খুঁজি, অনেকক্ষণ ধরে মা ডাকলো কিন্তু আমি তখন সেই সময় আসছিলাম না, তো এখন আর আমি এসে মাকেই পাচ্ছি না। দেখি, আমার মনে হচ্ছে বাড়ির ওই দিকেই আছে, হয়তো গাছে জল ফল দিচ্ছে। ছাদে এলাম, আর আজকে কিন্তু বড় ট্রাইপডটা নিয়ে এসেছি, চলো একবার অনেক দূর থেকে ছাদটাকে দেখি, অনেকদিন দেখানো হয়নি। আর আজকে ছাদে কিন্তু প্রচুর ফুল আছে, মানে এখন ফুল তো থাকবেই প্রতিদিন, আর ছাদটাও কিন্তু এখন বেশ সুন্দর হয়ে গেছে। তবে হ্যাঁ, এখনও কিন্তু মিনি কিচেনটা স্টার্টই করা হলো না, করবো করবো খুব তাড়াতাড়ি মিনি কিচেনটাও স্টার্ট করবো। আর এত সুন্দর ফুলগুলো দেখে জানা বিকালবেলা মনটা খুব খুশি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, কেমন লাগছে অনেকদিন পর এরকম করে দেখতে? এবার কিন্তু ছাদে বেশ আসা যাওয়া লেগেই থাকবে, মানে এই সন্ধ্যার পর থেকে বিকালবেলার পর থেকে কিন্তু ছাদে কিন্তু এখন আমি আসতেই থাকবো। তার কারণ এরপরে গরমটা পড়ে যাচ্ছে, আর ঠান্ডাটা যখন পড়বে, মানে সন্ধ্যাবেলা যখন ঠান্ডাটা হবে, তখন কিন্তু ছাদে বসে থাকতে খুব ভালো লাগবে। এই দুদিন আগেই আমি বসেছিলাম, তার জন্য এই চেয়ারটা এখানে রাখা আছে। আর এই সন্ধ্যাবেলা যখন হাওয়াটা দেয়, এখন তো তাও একটু গরম গরম আছে, কিন্তু সন্ধ্যাবেলা যখন হাওয়াটা দেয় তখন কিন্তু দেখতে, মানে আশেপাশটা দেখতে তো খুব ভালো লাগে, আর সাথে কিন্তু ওই হাওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ছাদে বসে উপভোগ করা যায়। ও খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু আমার বাগানের একটা স্পেশাল ফুল আছে, এই গাছটা খুব শখ করে লাগিয়েছি, আর ফুলটা আজকে ফুটেছে,
খুব সুন্দর একটা মানে অন্যরকম ইউনিক কালারটা, ছোট্ট ছোট্ট ফুলটা ফোটে, মানে কত ছোট বুঝতে পারছো, গাছটা বড় হলে কিন্তু আরও ফুল ফুটবে। আর এখানে দেখো কাগজ ফুল গাছটারও কিন্তু ফুল প্রচুর ফুটতে শুরু করে দিয়েছে, আর এখানে নয়নতারাগুলোও কিন্তু প্রচুর ফুটছে, বেশ ভালো ফুটছে। আর এই ফুলগুলো গরমে পুরো পুড়ে গেছে একবারে, কী অবস্থা দেখো, এত রোদের তাপ পড়ে গেছে এখন যে ফুলগুলো সব পুড়ে গেছে। এই গাছটা তো আজকে অনেক ফুল হয়েছিল, আর এগুলো কালকে সব ফুটেছে, এগুলোকে ছিঁড়ে ফেলা হয়নি, এখন এত বেশি ফুল ফুটছে যে সময়ই হচ্ছে না এগুলোকে তুলে ফেলার। এইদিকে এতক্ষণ ধরে মাকে খুঁজছি আর মা দেখো ছাদেই চলে এসেছে। তাহলে কোথায় ছিলে তুমি এতক্ষণ? এই একটু কাজ করছিলাম ঘরে। ও আমি তো দেখতেই পাইনি। বলো তাহলে আজকে ছাদের ফুলগুলো কেমন ফুটেছে? এখন আমি রোজ মাকে জিজ্ঞেস করলেও মা সেই রোজ একই কথা বলবে যে প্রচুর ফুল ফুটেছে আর খুব ভালো লাগছে, নাকি? আর ওই নতুন জবাটা কিরকম লাগলো বলো? দারুণ লাগছে, ওই হলুদ জবা লক্ষ্মী জবাটা আমি কোথাও দেখিনি, মানে একদম ছোট্ট পাড়া তো, আর খুব স্পেশাল, মানে আমার বাগানে এরকম ফুল নেই। আর ওর ভিতরে আবার ওই সুন্দর লালটা কত সুন্দর লাগছে বলো তো দেখতে, ভিতরে লালটা আরো সুন্দর লাগছে। তাহলে এখন তো বেশ গরম আছে, সুন্দর সুন্দর বেলা এবার ছাদে আসবে না? ছাদে এলে কত সুন্দর হাওয়া দিচ্ছে জানো, মা তো আসছেই না, আমি তো দুদিন তিন দিন চলে এসেছি, রিং লাইট জ্বালিয়ে আমি ছাদে। আমার কাজগুলো তুই করে দে। হ্যাঁ জিনিসপত্র গুলো এনে রেখে দিয়েছি কিন্তু মা কিছুতেই স্টার্ট করছে না। হ্যাঁ তুমি তো স্টার্ট করছো না, হ্যাঁ স্টার্ট করতে হবে না বলো, কবে স্টার্ট করবে বলো? ওরে বাবরে আজকে বাবা, এখন প্রচুর গরম, এখন আজকে না আজকে না, আজকে একটু ঘুরতে যাবো। ওইটারও ফুল ফুটেছে রে? হ্যাঁ পিস লিলিরও কড়ি হচ্ছে, না না এখন দেখাবো না, পিস লিলি ফুলটা ফুটুক তারপরে তোমাদেরকে দেখাবো, দাঁড়া একটু দেখিয়ে দিই কড়িটা। এই হচ্ছে পিস লিলি, এগুলোকে আমি ঘরে নিয়ে গিয়ে রাখবো, মানে এখনও সুযোগ বা সময় দুটোই হয়নি, তো খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, এখানে মাটির জলগুলো পড়েছে, এই টবের মাটিগুলো থেকে সব জলগুলো পড়েছে, তার জন্য পাতাগুলো এরকম হয়ে গেছে। খুব সুন্দর লাগছে না দেখতে ফুলগুলো? এরপরে যখন ফুলগুলো ফুটবে, হ্যাঁ সাপের ফানা, এরপরে যখন ফুল ফুটবে তখন তো আরও বেশি দেখতে ভালো লাগবে। কি গরম লাগছে গো, প্রচুর তাপ, প্রচুর তাপ, মানে এখন 5টা বেজে গেছে অলরেডি, কিন্তু তাও এখনও মানে গরমটা এবার পড়ছে, তো এবার আস্তে আস্তে এত তাড়াতাড়ি ছাদে উঠে যাবে না। আর আমি যে ছাদে এত ছবি তুললাম, আমার ছবিগুলো এখনও তুই দিলি না? দেবো সব দেবো, দেবো দেবো বলে হয়ে গেছে সেদিন, মায়ের ছবি তুলে নিই কিন্তু মাকে আর আমি দিই না, দেবো দেবো চিন্তা করো, তুমি দেবো চিন্তা করছো। মাকে এখানে জলের বালতিটা দিয়ে গেলাম, মা এখন দেখে দেখে জল দিয়ে দেবে। মোটামুটি আমি সকালবেলা সব গাছেই জল দিয়েছি, নিচের গাছগুলোতে জল দেবে না, এই গাছটা ছাড়া, এই গাছটাতে জল দিয়ে দাও, আর বাকি সব উপরে গাছগুলো তো দিতে পারো, উপরে গাছগুলো সব শুকিয়ে যায়, বাকি সব জল আছে ওগুলো তো আর দিও না, কালকে সকালবেলা আমি আবার দেবো, ঠিক আছে? তাহলে আমি যাই একটু ঘুরে আসি, আজকে বিকাল বিকাল ভাবছি একটু ঘুরতে যাবো, চলো একটু ঘুরে আসি, ঘুরে আসি, ঠিক আছে? চলো আমি বেরিয়ে তো পড়লাম। আর হ্যাঁ আজকে এখানে একটু ক্লিন করাতে হতো, কিন্তু আজকে একদম সময় পেলাম না, তো একদম পরিষ্কার করানো হলো না, আর অনেকটা ধুলো পড়ে গেছে, তো আজকে যদি ওয়াশ করাতাম খুব ভালো হতো। দেখি কালকে বা পরশু দিন যদি সময় পাই তাহলে একবার নিয়ে যাবো ওয়াশ করাতে, আর মা ওখানে অনেকক্ষণ ধরে গেটের কাছে দাঁড়িয়ে আছে, চলো এবার তাড়াতাড়ি করে যাই, তাহলে আসছি, টাটা। মাকে ছাড়াই ঘুরতে চলে যাচ্ছি, সেটাই মায়ের কষ্ট, আর আজকে আমি নতুন জামা পরেছি, সেটাও মায়ের কষ্ট হয়েছে, বলছে যে পয়লা বৈশাখে পরবি, এখন থেকে পরছিস কেন? এখনো পয়লা বৈশাখের শপিং হয়নি, 12 মাসই পয়লা বৈশাখ, তাই তো? ঠিক আছে আমি আসছি টাটা। হ্যাঁ চলো, গরম লাগছে, হেলমেটটা পরে দিচ্ছি, কাল পরশু করে চেষ্টা করছি, চলো আসছি। হ্যাঁ টাটা। ঘুরতে ঘুরতে চলে এলাম দামোদরের পাড়ে। হ্যাঁ এখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছি জলটা সেরকম পরিষ্কার লাগছে না, মানে অনেকদিন ধরে হয়তো জল ছাড়েনি, তার জন্য জলটা জমে আছে আর কীরকম একটা শ্যাওলা শ্যাওলা লাগছে, বাট হ্যাঁ এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। আর এখানে যে বালিশ মানে স্তূপগুলো এখন করে রেখেছে, ওই দিকে বালি যখন তুলছে তারও দেখাই, এই যে এখানে যে বালির স্তূপগুলো করে রেখেছে মনে হচ্ছে না এখানে বালি চাষ করা হয়, বালিগুলোই কিন্তু সব তুলে বিক্রি করা হয়। আর এখানে কিন্তু পুরো একদম বালির স্তর পড়ে যায়, মানে সে দীঘার যেরকম বীচটা আছে সেরকম লাগে, কিন্তু আজকে দেখছি যে এরকম স্তূপ স্তূপ করা আছে বালিগুলো, দেখতে সেরকম ভালো লাগছে না, বাট ঠিক আছে এই জায়গাটা বেশ ভালোই লাগে। আর হ্যাঁ আরেক জায়গায় যাবো, এখানে কিন্তু আসিনি, একটু ঘুরতে এসেছি, তো যেখানে যেখানে যাবো সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তো এবার যাচ্ছি একটু নৌকার কাছে, তো দূর থেকে দেখছিলাম নৌকাগুলো বেশ ভালোই লাগছিল, এবার হেঁটে হেঁটে যাচ্ছি নৌকার কাছে, দেখো এখানে বালির বস্তা দিয়ে পুরো রাস্তা করা আছে, আর এই দেখো সামনে নৌকাটা দাঁড়িয়ে আছে, ওইখানটাতে যাবো, আর ওইদিকে কাকু এখন নৌকা চালাচ্ছেও।
আর এখানে সবাই কাজ করতে এসেছে। দেখো ওই দেখো নৌকা যাচ্ছে, এই নৌকাটাতে আমি এখন একটু চাপবো আর চেপে একটু বসবো, দিয়ে তারপরে এখান থেকে বেরোবো। এই জায়গাটা কিন্তু বিকালবেলা খুব ভালো লাগছে, মানে সন্ধ্যাবেলা নদীর ধারে, ওফ কি বলি, এত সুন্দর লাগছে যে অন্য রকম একটা ফিলিংস। আর আশেপাশে এত জল, কিন্তু হ্যাঁ এবারে আমার একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে জলটার মধ্যে কীরকম একটা শ্যাওলা শ্যাওলা জমে গেছে, মানে জলটা দাঁড়িয়ে আছে তো তার জন্য কীরকম কীরকম একটা লাগছে। তবে যাই বলো তাই বলো জায়গাটা কিন্তু সেই ভালো, তো এই জলটা যদি একটু বইতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তবে এখন বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদারটা, আরও বেশি ভালো লাগছে। অনেকক্ষণ ধরে পিছনের নৌকাটা দেখছি কিন্তু চাপা হচ্ছে না, তো চলো একবার নৌকাতে চেপেই দেখি। চেপে পড়লাম, উড়ি উড়ি পড়েই যাবো মনে হচ্ছে রে। চেপে তো পড়লাম নৌকাতে, কিন্তু নৌকাটা খুব বেশি বড় নয়। আর হ্যাঁ এই নৌকাটাতে চেপে কিন্তু ভয়ও লাগছে যে আমি পড়ে না যাই, এত নড়ছে কি বলি। তবে কম জলে আছে তো পড়লে আর কি হবে, জামা প্যান্টটা ভিজবে আর আর কিছু হবে না। আর নৌকার ভিতরে ছোট্ট পাড়া মাছ আছে, এই রে এই রে বেশ দুলছে, কিন্তু দেখবে কীরকম দুলছে, এই দেখো যা দেখানো যাচ্ছে না। আর নদীর জলটা পরিষ্কার নেই, ওফ ওটাই আমার জায়গাটা অস্বস্তি হচ্ছে। বাকি তো এখানটা জায়গাটা খুব সুন্দর, আর এবার আস্তে আস্তে কিন্তু হাওয়াও দিতে শুরু করে দিয়েছে। এইখানটা যে নাড়াচ্ছি আমি, এটা যেন সব থেকে বেশি ভালো লাগছে। ও হো হো সেই মজা সেই মজা, দেখো কীরকম শ্যাওলা জমে আছে দেখতে পাচ্ছ, কি বাজে পাড়া লাগছে এটাই আর, যা বাজে লাগছে। বাকি তো সব ঠিক আছে, চলো এবার যাই, আর বেশি দেরি করলে হবে না, আর নৌকা থেকে নামতে গিয়ে এবার আমি পড়ে না যাই। না না পড়িনি পড়িনি, বেঁচে আছি। ওইখান থেকে সোজা চলে এসেছিলাম গ্লুকন্ডির পাহাড়ে, আরে না না গ্লুকন্ডির পাহাড়ে না, একটা শপিং মলে, যেখানে এত গ্লুকন্ডি রাখা ছিল। এই দেখো ঈশিতার সাথে দেখা হয়ে গেছে। ঈশিতা তুমি আমার ভিডিও দেখো? হ্যাঁ। আচ্ছা ও হ্যাপি হোলি কমেন্টও করেছে। এইখানে ঘুরতে ঘুরতে ঈশিতার সাথে দেখা হয়ে গেছিল, ঈশিতা কিন্তু আমাদের ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধু। আর হ্যাঁ ঈশিতা কিন্তু আমার ভিডিও না, রুহির ভিডিও কিন্তু দেখে, মানে ঈশিতা রুহিরও ভিডিও দেখে, তাই তো? ঠিক আছে তাহলে তোমাকেও দেখা যাবে ভিডিওতে এবার। টাটা তাহলে, টাটা। ঈশিতাকে টাটা বলে আমি একটা ফেস ওয়াশ দেখতে লাগলাম, কোন ফেস ওয়াশটা নেবো সেটাই কনফিউজ হচ্ছিলাম ফার্স্টে। তারপরে ঠিক করে নিলাম একটা তো ফেস ওয়াশ নিতেই হবে, আর নিয়ে নিলাম এই ফেস ওয়াশটা। এই প্রথমবার আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করব, দেখা যাক কেমন হয়, পরে তোমাদেরকে বলবো। এখানে একটা টি শার্টও পছন্দ হয়ে গেছে, সেটাও নিয়ে নিলাম। আর এদিকে দেখছি এরা আবার দৌড়ে দৌড়ে আসছে, বড় ইউটিউবার বড় ইউটিউবার বলতে বলতে। আরে না না আমি বড় ইউটিউবার নয়, তবে অনেকদিন পর দেখা করে বেশ ভালোই লাগলো। হঠাৎ করে একটু শপিং করতে গেছিলাম আর সেরকম কিছুই কিনিনি, শুধুমাত্র একটা ফেস ওয়াশ কিনেছি আর এইটা কিনেছি, একটা জামা কিনেছি, দেখো কেমন। মা এখন যাওয়ার সময় জামার কথা বললো, তার জন্য আমি আরেকটা নিয়ে চলেই এলাম, এটা পরে নিয়েছি বলে। ভালো তো, আগে আমাকে কিনতে হতো, সে চাপটা আমার নেই, এখন নিজে 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 জিনিস নিজেই কিনে নিয়ে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ বাস সেটা আমি একবার পরে ট্রায়াল দিই, দেখি কেমন লাগছে। দেবো? কেন ট্রায়াল দিছিস? না ট্রায়াল দিইনি। পয়লা বৈশাখ কি পরবি? পয়লা বৈশাখ এখন কি পরবো জানি না, এটা ভালো লাগলো নিয়ে নিলাম। দেখো তুমি কি ফেলে দিলে বোতল, রুহি সোনা রেখে দিয়েছিল। রুহি এসেছিল? হ্যাঁ রুহি এসছে, কোলে কিছুতেই এলো না, মনে করছে মা কালকে কালকে যেমন চলে গেছিল না, মা দেখি বলছে মাথায় আছে, দেখি বলছে মামা মামা করছিল, আর আমার কোলে একদমই আসলো না, মনে করছে এক্ষুনি মা চলে যাবে, কালকের কথাটা মনে আছে, মা চলে গেছিল। হ্যাঁ আজ কিছুতেই এলো না, লাস্টে ওই বাড়ি যাওয়ার সময় আবার আসে, দিয়ে ওর পাপাকে যে গাড়ি চেপেছে ওর পাপা, ওর পাপাকে টাটা করছে, বলছে তুই টাটা করছিস তো চলে যাচ্ছে, এবার গাড়িটা যেই ছেড়ে দিয়েছে অমনি কাঁদতে শুরু করে দেবে, তুই টাটা করলি কেন? অনেক ঘুরলাম আজকে, আমি টায়ার্ড হয়ে গেলাম, দি শপিংও করলাম একটুখানি, বুঝলা। তাহলে কেমন লাগছে বড় জামাটা? খারাপ লাগছে? খুব খারাপ লাগেনি তো? ভালো লাগছে, আমার হলুদটা এমনিতেই ভালো লাগে, দেখলাম একটা হলুদ গেঞ্জি নিয়েই নি, নাকি কিনে আমাকে দেবে না, এদিকে আমাকে বলছে এইটা ওটা সেটা, আমাকে কিনে দেওয়ার জন্য আবার বলছিস কেন? কই কেন, তখন নিজে পছন্দই করতে পারতো না, তুমি আনোগা, আমি যদি বলতাম রাত চল একটু পছন্দ করবি, এত ডাকতাম ফোনেতে, নানি ডাকতো তবু মানে যেত না, বলতো তুমি জানবে আনবে, আর এখন এত নেশা হয়ে গেছে আমাকে পর্যন্ত ডাকে না, নিজে একা একাই নিয়ে চলে আসে, আর তখন বলতো তোমরা জানে মে নাও গা, গেলেই কনফিউশন, আমি তো নি তুলি বাস হয়ে গেল, এবার খারাপ ভালো অত দেখি না, আমার পড়ে ভালো লাগছে বাস নেই, অত আর ভাবি না, চলো। ছেলে বড় হয়ে গেছে বুঝতে পারছি, ছেলে ছেলে মা বলছে ছেলে বড় হয়ে গেছে, তো তোমার ছেলে তো বড় হয়ে গেছে, তো বড় হয়নি? হ্যাঁ তো, গলাটা ভারী ভারী করে বললো। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, খিদে পেয়েছে। এই দেখো রুহি ভিডিও কল করেছে। ও হাম্পু কি দেখাচ্ছ? ও ডান্স করছে রুহি।
প্রতিদিন রাতের বেলা তুমি ফোন করছো? আচ্ছা বলো, তুমি বলো, তুমিই বলো। তাহলে এবার রুইকে ডান্সে ভর্তি করে দিতে হবে নাকি? এখন ডান্স শুধু ওই নিবুড়া গানটাই হবে, আর কিছু হবে না, শুধু নিবুড়া হবে। সে এখন অনেক গান হয়ে যাবে না গো, না শিখলেই গান হবে। আচ্ছা এই দেখো দিদুন কি বলছে, দেখো দিদুন। হ্যাঁ